আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে আসা পর্যটকদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সাগর তীর কক্সবাজারে। ফাল্গুনের তপ্ত রোদ ও সন্ধ্যার শীতল হাওয়ার স্পর্শ নিতে সাগর তীর জুড়ে লোকে লোকারণ্য। পালিয়াড়ি থেকে শুরু করে সাগরের নোনা জল সবখানে মানুষ আর মানুষ, শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের ভিড় সাগর তীর জুড়ে। সব মানুষের গল্পই অভিন্ন, সবাই যেন শহুরে যান্ত্রিক কোলাহল পেরিয়ে প্রশান্তির খুঁজে ব্যস্ত সময় থেকে। পর্যটকরা জানান সাগরের টানেই কক্সবাজার ছুটে আসা। দেখার মতন অনেক কিছু, কিন্তু আজকে অনেক মানুষ, ঈদের থেকেও বেশি। অনেক ভালো লাগতেছে। আমরা হিমসরি গেছি, তারপর ইনানি বিচ, তারপর মহেশখালী, আর এই যে সুগন্ধা বিচ। ছুটি পেলে যে কক্সবাজার আসি এইটা না, আমরা সবসময় সাগর পার্কে ভালোবাসি, আমরা সবসময় সাগর পারে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে আল্লাহর নিয়ামত, যে কত আল্লাহর নিয়ামত, যে এত সুন্দর, কত রকম কত দৃশ্য দেখা যাইতেছে, এই উপভোগ করে আমি খুবই খুশি এবং আনন্দিত। কিছু ফেব্রুয়ারিতে কক্সবাজার ঘুরতে আসলাম, অনেকদিনের আশা কক্সবাজার ঘুরতে আসা, এখন মনের আশাটা পূরণ হচ্ছে আর খুব ভালো লাগছে এখানে ঘুরতে। অনেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পর্যটনে ব্যাপক মন্দা গেছে, তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে আশানুরূপ পর্যটকে খুশি ব্যবসায়ীরা। আজকে মোটামুটি ফুলই আছে, আগামীকালকে কিছু হচ্ছে সেগার থেকে, তারপর থেকেই তো হাঁস ফুলই থাকবে শুক্রবারে। মানুষ রোডটা পরিবর্তন করেছে, মানে তার যাতায়াত ব্যবস্থাটা বাসের পরিবর্তে বিমানের পরিবর্তে মানুষ ট্রেনে আসতেছে, কিছুটা বেড়েছে, সেটা যদি আরও হয়, ট্রেনটা যদি বৃদ্ধি মানে যোগাযোগটা আরও হয়, যেমন স্পেশাল ফার্স্টে ট্রেন দিয়েছে, তো আমরা মনে করতেছি পর্যটকদের জন্য এটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, ব্যবসায়ীদের জন্য একটা অ্যাডভান্টেজ। আমরা আশা করি এটা আরও দিন দিন বৃদ্ধি পাবে এবং পর্যটকের সংখ্যা কক্সবাজারে সারা বছরই থাকবে। সৈকতের শৈবাল পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত লক্ষাধিক দর্শনার্থী দেখা গেছে। এই সময়কে ঘিরে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে সৈকত পাড়ের লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের সতর্ক করার পাশাপাশি সজাগ দৃষ্টি রাখছেন তারা। 21 ফেব্রুয়ারি উপলক্ষে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হয়েছে এবং ধীরে ধীরে শীতও চলে যাচ্ছে এবং গরম চলে আসতেছে, তো সমুদ্র উত্তাল হচ্ছে, আস্তে আস্তে পরিবেশটা চেঞ্জ হচ্ছে, তো আমরা লাইফগার্ডের পক্ষ থেকে আমরা খুব সতর্ক অবস্থানে আছি। আমরা ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক আমাদের যে লাইফগার্ড এরিয়াটা আছে এটা আমরা স্ক্যান করে থাকি এবং অবজারভেশন করি, এবং আমাদের পেট্রোল টিম থাকে নিচে, তারা পেট্রোলে থাকে, এবং সমুদ্রের পরিস্থিতি যদি খারাপ হয় আমাদের রেস্কিউ বোট নিয়ে সেখানেও আমরা লাইফগার্ড পেট্রোলে থাকে, তো আমরা তিন স্তরে নিরাপত্তা দিয়ে যাচ্ছি পর্যটকদের এবং আমরা তিনটা বিচে কাজ করতেছি। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সমুদ্র সৈকত সহ পর্যটন স্পটগুলোতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন এবং জেলা পুলিশ। নিউজ ডেস্ক টিটিএন।